পাঁচটা সাহেব নাকি ভালো আছে? পাঁচটা সাহেব ভালো ভালো ভালো। এই ও প্রাইভেট পরে আসছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ বলো। তা আপনার নামে একটা কথা আছে আমার শুনলাম, আমার রূপসীটা তো নাকি ভাব মারতে চাইতেছেন। শোনেন মাস্টার সাহেব, ভাব কিন্তু একটুও থাকবে না, শরীরের চামড়া থাকবে না, একটু ভাব আসবে কোথা থেকে? কি বলতে চাও তুমি? আমি একটা কথাই বলি, আমার রূপসীটাকে যেন চোখ না যায়, ওই চোখ আমি উপরে ফেলবো। আচ্ছা দেখা যাবে সেটা, ঠিক আছে? তারা খালি একমাত্র রূপসীর বাপ আপনার মাস্টার হিসেবে নিয়োগ দিছে, যার জন্য আপনারা কিছু বলিনি। এই কত এমপি মিনিস্টার মন্ত্রী সব আমার আমার আসলে ভক্ত, আমি কি বলবো আসলে। চেয়ারম্যান তো আমি হাতে ধরে বানায় দিই, হাতে ফোন বাপ সব দেখেও বোঝেন না এই সমস্ত লোক। আমি একটা কথা বলি, রূপসীর দিকে কিন্তু তাকায় আর ওরা আমি ভালোবাসি, ও আমার ভালোবাসে। আর কদিন পরে তো বিয়ে করতেছি, প্রাইভেট করতেছেন মাস্টার, সেই হিসেবে বলি, নাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে পরেটা পরে বোঝা যাবে। ঠিক আছে কি কোনো ঠিক নাই, তাহলে না দেখি যা। আচ্ছা তুমিও যাও, আমিও দেখে নেবো তোমাকে। ভারী লোক। ঠিক আছে হাসান, আমার এরকম ভাবে থ্রেট দিল না, ঠিক আছে আমি পিটু ভাইয়ের কাছে যাবো, দেখে নেবো ওকে। মজা পাই না কে দেখে কোন কাস্টমার টাস্টমার আহে না তুমি কি খুলে বলো ১ হাত ভাঙলে ২০০০০ ২ হাত ভাঙলে ৫০০০০ আর ডেড বডি ওই পর্যন্ত চা লাগবে না। আচ্ছা ঠিক আছে, মনে করেন যে কাজ হয়ে গেছে, বস আসলে হাত তো ভেঙে দেওয়া লাগবো। বসলো ঠিক আছে, যখন বলছে হয়ে যাবে কাজটা, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে করেন হয়ে গেছে, যান বাড়িতে দেখবেন যে কাজ হয়ে গেছে। ওই বস বস এমপি যে খালেক আছে না আমার চাস্তো ভাই, তুই নাকি বেশি মস্ত? আমি তো কিছু করি না, আমি তো এলাকায় একটা বদ্র আছি। ৩০০০০ টাকা কন্ট্রাক্ট লিছি।
কেড়ে আমার আপনার তো কন্ট্যাক্ট দিছে মাস্টারের সঙ্গে বিতলামি করছস তুই মাস্টার 5000 টাকা দিয়ে গেছে ওই মাস্টার মাস্টার ছাড়া দে তোরে ওই মাস্টার রেখাইছি ওই আমারে মারার জন্য কন্ট্যাক্ট দিছে কত টাকা দিছে বস কন্ট্যাক্ট দিছে কত টাকা 1,30,000 বস আমি ও ডাবল দেব ডাবল দেব ডাবল দেব বলেন কত টাকা দিছে ও কত টাকা দিছে টাকা দে কত টাকা দিছে কত টাকা দিছে তুই দেবি আমি 60,000 দেব আমি এই যে মানি ব্যাগে 1,00,000 টাকা আছে আপনারা আমারে চেক আছে আপনারা আমার ফেরত দিয়ে যায় দিয়ে তো আর বস আমার মাথা নষ্ট দুই দুই হাতে আমি ভাঙাবো কত বড় সাহস যা খালা বুঝলি আমি কি জিনিস এখন টাকা দিয়ে তোরা মাস্তি করবি কি তুমিও বলে তো স্যার আমিও তো দিয়ে আইছি খাইছি আমি আমিও আমার সাথে নিয়ে চল আমার 60,000 টাকা আমার 30,000 নিছে আমার রাগে ওই বিলেনে ওই ওই মাস্টার ওর কি করলো আমার আমার মাথা নষ্ট আমার কাছে কিন্তু 30,000 দিছে আমি তোর এবার নিয়ে লই এই 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 বাইরে আমি দিছি তাই আরে খাইছে রে নিজরা নিজরা আসলে আমরা মিশা যাই হ্যাঁ আমরা কাজালে করব না সব চলে ধরবো যা চল আসিয়া ম্যাডাম ম্যাডাম আমাকে বাসা ম্যাডাম এ আমাকে ওই যে কিছু কোনটা না আমাকে 90,000 টাকা মেরে ধান মেরে সব বসে গেছে সব বসে টাকার দোষ নাই দুইজনে টাটা দিয়ে ধরা গেল আমি আমার 1 টাকা পাবো পুলিশে দিছি ভালো হয়েছে পুলিশ কিন্তু ভালো এই যে বললাম যাই সাথে সাথে এসে ধরে নিয়ে গেল দেখছিস আসলে এর কোনো অনেক অনেক আস্থা আমাদের অনেক অনেক আস্থা আসলে আমি আসলে আগে মনে করছি কি যে পুলিশ মনে হয় যে কাজ কি করে এখন দি দেন কারেন্টের মতো চলে কারেন্টের মতো বাংলাদেশ পুলিশ এখন যে কোনো ব্যাপারে অত্যন্ত তৎপর তা আমার 60,000 টাকা মাইরা দিবি আল্লাহ দিল তুই যাবি কই পুলিশ থাকবে আমরা আপনি রূপসীর বাপ যদি আপনার লগেও দেয় হ্যাঁ আমার লগেও দেয় আরে না আমরা ওরে না 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 তুই যে ডাকছ তোর আপনি বড় সিনিয়র আমি ছাড়ি দিছি সব আমি ছাড়ি দিছি তুই ভাই মানুষ না
তুই নিবি আপনি আমারে ক্ষমা করে আচ্ছা 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 ঠিক আছে আমি আচ্ছা আমরা তো পুরো করে হ্যাঁ তো তাইলে আমরা তুই চালায় যা আমি আচ্ছা আচ্ছা